শান্তি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ থাইল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠকে দুই চুক্তি তিন সমঝোতা সই সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন ও বয়কট করছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিয়াত্তর নেতা বহিষ্কার পঁচাত্তর বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ শিগগিরই নেই স্বস্তির খবর চুয়াডাঙ্গায় মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত এবং আন্দোলন স্থগিত নয় মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট খোলা থাকবে হল চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরো সংবাদে আছি তাপ লিজা এবার বিস্তারিত আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন ব্যাংককের স্থানীয় সময় শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ বিবৃতিতে দুই দেশের সরকার প্রধান এসব কথা জানান এর আগে দুই দেশের মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা ও একটি প্রাথমিক চুক্তিপত্র বিস্তারিত বান্ন বছরের বন্ধুত্ব হলেও থাইল্যান্ডে বাংলাদেশের কোন সরকার প্রধানের এটি প্রথম সফর ব্যাংককের স্থানীয় সময় সকাল দশটায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাভিসিন লাল গালিচাই অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা এ সময় থাই কারুপণ্য ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন শ্রেথা থাভিসিন এরপর একান্ত বৈঠকে বসেন দুই নেতা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ছয় দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল দুই সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক এতে চলতি বছরেই মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয় দেশ। এছাড়া বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডে সরাসরি জাহাজ চলাচল আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বিমসটেককে শক্তিশালী করা সহ নানা বিষয়ে আলোচনা হয় পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে সই করে দুদেশ এছাড়া জ্বালানি পর্যটন শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পীয় সহযোগিতার জন্য তিনটি সমঝোতা স্মারক সই হয় একই সঙ্গে চলতি বছরেই মুক্ত চুক্তির জন্য প্রাথমিক চুক্তিপত্র বা লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে দুদেশের যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে অবকাঠামো যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় শেখ হাসিনার প্রশংসা করেন শ্রেথা থাবিসিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ এবং এককভাবে থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেন শেখ হাসিনা

নাসির সংবাদ এদিকে দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি থাইল্যান্ড সফরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান এ সময় থাইল্যান্ডে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাই সরকারের সাথে কথা বলবেন বলেও জানান প্রধানমন্ত্রী দুঃসহ গরমে পড়ছে দেশ পঁচাত্তর বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপপ্রবাহের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর চুয়াডাঙ্গায় শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চলমান প্রবাহে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে মোকাবেলায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনার তাগিদ দিয়েছেন গবেষকরা উসাফের দোসের রিপোর্ট গবেষণা সমীক্ষা অনুযায়ী উনিশশো সাল থেকেই ঢাকার গাছপালা ও জলাভূমি দ্রুত কমতে থাকে বাড়তে থাকে কংক্রিটের উঁচু ভবন ও অবকাঠামো সেই সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা আর গরমের কষ্ট ঢাকার বিশ শতাংশ এলাকায় গাছ থাকার প্রয়োজন হলেও আছে মাত্র দুই শতাংশে পুকুরের যে পরিমাণটা ছিল এই পরিমাণটা তো আসলে কমে আসছে যার কারণে যে বাষ্পি ভবন সেগুলো আসলে কমে যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কমে আসছে বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে বনভূমির পরিমাণ বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে জনসাধারণ আছে তাদের জীবনযাত্রা আসলে অনেক দুরবহ হয়ে পড়ছে এবং কঠিন হয়ে পড়ছে প্রায় একই চিত্র গোটা দেশেরই নেই গাছ নেই জলাশয় আর এতে করে প্রভাব পড়ছে ফসল উৎপাদনে এই মুহূর্তে দেখবেন যে যত ধান ক্ষেত কিংবা অন্যান্য ফসল আছে সব পুড়ে যাচ্ছে পুড়ে যাওয়ার ফলে ওই ফটোসেনথেসিস বা চালক সংশ্লেষণ প্রক্রিয়াটা আর কাজ করবে না তখন কি হবে আমাদের ফলন কমে যাবে ফলন কমে গেলে কি হবে এমনিতেই আমাদের প্রতি বছর প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয় তাহলে আগামী বছর আরও বেশি করতে হবে দুই তিন মাস যদি হুই হিট ওয়েব থাকে তাহলে আমার ফলন কমে হয়তো ফিফটি পারসেন্ট আসলো আমাদের দীর্ঘমেয়াদি প্ল্যান করতে হবে যে আরবান এরিয়া গুলো নতুন পুরাতন যেগুলা আছে এগুলা তো আসলে আমাদের ভেঙে নতুন করে করা সম্ভব না বলে নতুন যে এরিয়া গুলো আরবানাইজেশন হবে সেটা খুব প্ল্যান অনুযায়ী করতে হবে দেশ জুড়ে চলছে আภา অধිරপ্তরের তৃতীয় মেয়াদের হিট অ্যালার্ট এর মেয়াদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আภา অধිරপ্তর দীর্ঘ সময় পর্যন্ত এই তাপমাত্রা বিরাজমান ছিল এটা যদি আমরা হিসাব করি তাহলে গত 75 বছরের মধ্যে 75 বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল দুই মেয়ে থেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিই প্রভাবাস দিয়ে এই সময় তাপমাত্রা 2 এক ডিগ্রি কমতে পারে বলেও জানায় দপ্তরটি এদিকে তীব্র গরমে পটুয়াখালীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ বালায় রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা ভ্যাপসা গরমে পানি শূন্যতার কারণে এ ধরনের রোগের প্রকোপ বাড়ছে বলে জানান তারা পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন সর্ণা তাপ প্রবাহে হাঁসফাঁস সারাদেশের জনজীবন প্রচন্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সর্দি সহ নানা রকম রোগ বালাই বিভিন্ন হাসপাতালে প্রতিদিন দীর্ঘ হচ্ছে সেবা প্রার্থীদের তালিকা দাপদাহের কারণে উপার্জন কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরমে স্বস্তি পেতে বেড়েছে সর্বতর ডাবের কদর গরমে খুব ক্লান্ত হয়ে গেছে তার সেই জন্য একটু স্বস্তি পেলাম ঘরে বাটি রোদের ভিতরে না কাজ করলে আমাকেও পেয়ার চালাইতেই না গরম আমাদের কাজ করি রোদ দাঁড়ালা করলা তেও যায় না এখন তো অনেক গরম তারপর আমাদের কর্তব্য আমাদের পালন করতে হয় কারণ আমাদের আস্তে থাকতে হবে আরও এক সপ্তাহ গরমের দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গত এক সপ্তাহে আপনার মৃত্যু থেকে মাঝারি তাপপ্রবহ আমাদের পোটোফালির উপর দিয়ে বয়ে গেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা এবছরের বছরের দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই তাপমাত্রা আরও পাস্ত থেকে সাথে অব্যত থাকবে বলে আমরা আশা করতেছি সুস্থ থাকতে প্রচুর পানি পান বাইরের খাবার না খাওয়া এবং হিটের স্ট্রোক এড়াতে রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন প্রচণ্ড তাপদহের কারণে আমাদের শরীরে যাতে পানি বিন হয়ে যায় সেজন্য আমাদের নিরাপদ স্থানে বাছাই করতে হবে ঠান্ডা ছায়াযুক্ত স্থান এবং শিশুদেরকে ঘরে থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে এবং এর সাথে রিলেটেড আমাদের যেটা হলো ছাতা ক্যাপ এবং ব্যবহার করতে পারি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি শারমিন মোহনা সংবাদ অন্যদিকে তীব্র কুষ্টিয়ার দৌলতপুরে তাপদাহে বাদাম ক্ষেত আবাদের মাছ পথে এমন বিপর্যয়ের চরম বিপাকে চাষিরা স্থানীয় কৃষি বিভাগও বলছে বাদাম চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা কুষ্টিয়া থেকে মঞ্জারুল ইসলাম খোকনের তথ্যে তানসিদ ভুইয়ার রিপোর্ট উপজেলার ফিলিপনগর রামকৃষ্ণপুর চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে দীর্ঘদিন ধরেই বাদাম চাষ হয়ে আসছে তবে এবছর তীব্র তাপদাহে বাদামের গাছ শুকিয়ে ঝিমিয়ে যাচ্ছে এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা এবছর দৌলতপুরে আটশো হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে সেচের ব্যবস্থা না থাকায় তীব্র খরতাপে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ জমির বাদাম বাদাম বই নষ্ট হয়ে গেল পানির কোনো ব্যবস্থা নাই ফিল্টার মতন কোনো ব্যবস্থা নাই সর এলাকা জায়গা তাতে সাত আট বিঘি বাদাম আমার নষ্ট হয়ে গেছে ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চেয়েছেন কৃষকরা আট বিঘি লাগাইছে আট বিঘি লাগা ধরেন এবার আর বহুত লস মানে আট হাজার টাকার ভিতরে আমি জানাতে চাচ্ছি যে আমাদের জন্য যদি কোনো সার্বিক সহায়তা করার মতো পরিবেশ থাকে তাহলে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ বৃষ্টি আমাদের বাদাম চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হবে আমাদের থেকে পরামর্শ হলো পরবর্তীতে সামনের সময়গুলোতে বাদাম চাষের আগে আমাদেরকে সঠিক পরিকল্পনা করে সেচের ব্যবস্থা হাতে রেখে আমাদেরকে বাদাম চাষে এগে দিতে হবে আরও কিছুদিন তাপদাহ অব্যাহত থাকলে সমুদয় ফসলই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর হয়ে দামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপিকে ছাড়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও এ সময় দাবি করেন কাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে বাংলাদেশে আমরা লজ্জিত আমার মনে হয় বিএনপি তত মিথ্যাচার সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ষড়যন্ত্র করে না আওয়ামী লীগই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক এক এগারো আওয়ামী লীগ সরকারেরই সৃষ্টি বলেও অভিযোগ করেন তিনি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ফারুক বলেন ভারত অবৈধভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকতে সমর্থন দিয়ে আসছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হচ্ছে জানিয়ে। ভারতীয় পণ্য বর্জনকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেয়ার ঘোষণাও দেন সামাজিক আন্দোলন ঘরে ঘরে দেব। সমস্তই শরণযত করে আপনারে গিয়েছেন ওয়ান ইলেভেন সৃষ্টি করেছেন আপনারা মইন ঠাকুরউদ্দিন সাথে রাতে অন্ধকারে আtexttt করেছেন আপনারা বাংলা শরণযত বিশ্বাস করি না রাজনীতির মত লাভজনক আর কোন ব্যবসা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বন্দনা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোন রাজনীতি নেই অনুযোগ করেন তিনি শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রওশনপন্থী জাতীয় পার্টির এই নেতা এ সময় জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই বলেও মন্তব্য করেন দলটির এই সিনিয়র নেতা জাতীয় পার্টি বর্তমান রাজনীতি কি বন্ধনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি আছে কিছু নাই টোটাল জাতীয় পার্টি উপরে মানুষের শ্রদ্ধা বোধ নেই আস্থা নেই হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায় আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতো বড় হওয়া যায় না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানান তারা একই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন জানিয়েছেন একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করতে একটি চিঠি আজই সিন্ডিকেট সভায় পাঠানো হবে ততক্ষণ হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবেন এদিকে নয় মে পর্যন্ত চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তবে খোলা থাকবে সব হল এর আগে উপাচার্য এবং উপ উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠক শেষে অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন থেকে বিরত থাকার পর উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি নির্দেশ অমান্য করে কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয় দলটি এরই মধ্যে তিয়াত্তর জনকে বহিষ্কারও করেছে দলটি তবে মাঠ পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয় পরিস্থিতি ভিন্ন হওয়ার ইঙ্গিত রয়েছে দলের মধ্যেই টানা ষোলো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি দু সালে সংসদ নির্বাচনে অংশ নিলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় সবশেষ সংসদ নির্বাচনেও অংশ নেনি দলটি চলতি বছর আট মে প্রথম ধাপের একশো বায়ান্নটি উপজেলা নির্বাচনে ভোটের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন তবে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে এবারও অংশ নিচ্ছে না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এক ব্যক্তির অধীনে জাতীয় নির্বাচন অবৈধ আবার উপজেলা নির্বাচন বৈধ হয় কি করে এর আগেও তো উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন যারা আমাদের প্রতিদ্বন্দ্বিত ছিল প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে ওই নমিনেশন পেপার পর্যন্ত জমা দিতে দেয় রাস্তার মধ্যে হয় মার দিয়েছে নাহলে কেড়ে নিয়েছে না হলে ঢুকতে দেয়নি ওই নির্বাচন কমিশনের অফিসে সুতরাং যে সরকারের অবহিত সত্তা প্রত্যেকটার মধ্যে অবহিত সত্তা থাকে কেউ দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিলে অতীতের মতো দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দেন তিনি নির্বাচন করেছে জিতে হচ্ছে আমাদের কাছে খবর ছিল না পরে জানতে পেরে যে পরে বহিষ্কার করা হয়েছে ত্রিশ সালে তো এরকম আরও যারা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হয়েছে যে সিদ্ধান্ত রয়েছে ওটা তো বদল হয়নি নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওটাই বহাল আছে ওটার উপরেই কাজ হচ্ছে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির দুই সদস্য সচিব মানুষ সেখানে গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না সেজন্য কিন্তু আমরা ভোটের ভোটে যাইনি আগামী দিনে উপজেলা নির্বাচন হবে সেখানে কি মানুষ ভোট দিতে পারবে সুতরাং যদি আমার দল মনে করে সেই উপজেলা নির্বাচনে আমরা যাব না আমি মনে করি সেটাই সঠিক সিদ্ধান্ত দলের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব এর বাইরে আমার কিছু বলার নেই কারণ এটা আমাদের পার্টির যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সবাইকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা রাজনীতি করে জনগণের জন্য আর জনগণের দাবি আদায় করার জন্য যদি আমাদেরকে জেল খাটতে হয় বা এর চেয়ে কোনো বেশি বড় কিছু ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত আছি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা তো এই দাবি আদায় করা না পর্যন্ত আমাদের আন্দোলন এই কর্মসূচি চলতে থাকবে তবে দল টিকিয়ে রাখতে দলীয় পরিচয় না হলেও মাঠ পর্যায়ে বেশ কিছু নেতা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন বলেও সংগঠনটির মধ্যে গুঞ্জন রয়েছে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা দুর্বৃত্তদের ভয়ে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মৌলভী বাজার জেলার বড়লেখার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এক মন্দির উদ্বোধনের সময় শিকার হন তিনি ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা শঙ্খু পুরকায়স্থ জানান বড়লেখার ভাগাটহর গ্রামে নিজেদের বাড়ির পাশে সার্বজনীন পূজার জন্য পিতার নামে মন্দির নির্মাণ করেন তিনি চোদ্দ জানুয়ারি তা উদ্বোধন করার সময় স্থানীয় কিছু দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি এ ঘটনায় বরলেখা থানায় মামলা করতে যাবার পথে আবারও তাদের উপর হামলা হয় পরে তিনি পরিবার নিয়ে প্রাণ ভয়ে সেখান থেকে ঢাকায় ফিরে আসেন কিন্তু গত ন উনিশ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তুচ্ছ ঘটনা তৈরি করে আবারও তাদের মারধর করে এবং বললেখার মন্দির আক্রমণের ঘটনা নিয়ে কোনো পদক্ষেপ না নেয়ার জন্য হুমকি দেয় এরপর থেকে শঙ্খুদের বাংলা মোটরের বাসভবন এলাকায় অচেনা ব্যক্তিদের বিচরণ বেড়ে যায় বর্তমানে প্রাণের ভয়ে দুই সন্তান নিয়ে আত্মগোপনে আছেন তিনি শেষ হল ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে দেশের আট বিভাগে একযোগে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় পিএসসি জানায় ছেচল্লিশতম বিসিএসএ তিন লাখ আটত্রিশ হাজার আবেদন জমা পড়ে এই বিসিএসএ তিন হাজার একশো পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার ছশো জন এবং সহকারী ডেন্টাল সার্জন 16 জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে 520 জন নেয়া হবে প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের কথা বিবেচনা করে জেলাটিতে একটি আধুনিক বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন নোয়াখালীবাসী শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে এক মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন এক যুগ ধরে নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত ইয়ার স্ট্রিপকে বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দিলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া এবং উপকূলীয় কোম্পানিগঞ্জে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে সেখানে বন্দর হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানান বক্তারা লালমনিরহাটের পাঠগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে নিহত আবুল কালাম উপজেলার ঝালঙ্গি শ্রীরামপুর এলাকার বিজিবি জানায় ভোরে ঝালুগী সীমান্তে আটশো নং পিলারের কাছে কিছু গরু বাড়ি ভারতের অভ্যন্তরে পকেটপাড়া নামক স্থানে প্রবেশ করলে ডুরাডাবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মারা যান আবুল কালাম পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ জানান আবুল কালামের মরদেহ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে পটুয়াখালীতে এবছর রেকর্ড পরিমাণ জমিতে মরিচ চাষ করেও কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা চিলি লিটল লিফ ভাইরাস সহ নানা সংক্রমণে গাছের পাতা কাণ্ড ও মরিচ পচে যাওয়ায় লোকসানের আশঙ্কায় পড়েছেন তারা তবে ক্ষেতের ফসল রক্ষায় চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ কলাপাড়া থেকে গৌতমচন্দ্র হালদার এর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন সর্ণা এ বছর কলাপাড়া উপজেলায় এক হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে তবে নানা ভাইরাস ও পোকার আক্রমণে পচে যাচ্ছে ক্ষেতের মরিচ এ অবস্থায় লোকসানের শঙ্কায় চাষিরা এছাড়া অনাবৃষ্টি আর প্রখর রোদের কারণেও কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় তারা গতবারে আমরা যে কাঁচামরিচ বিক্রি করেছি এবং শুকাইয়েছি এই বছরে তার অনেক তিনের ভাগের এক ভাগ পোকায় নাকিতেই হয়েছে মরিচ গেলবার হয়েছে

কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে তীব্র তাপপ্রবাহে জনজীবনে খানিকটা স্বস্তি দিতে সপ্তাহব্যাপী পাঁচ নং ওয়ার্ডের প্রধান সড়কে পাঁচ হাজার শ্রমজীবী পেশাজীবী এবং পথচারীর মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় ধারাবাহিক এই মানবিক কার্যক্রমটি আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা হতে বিকাল তিনটা পর্যন্ত চলমান থাকবে বলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস জানান সংবাদ শেষ করব প্রকৃতির ভিন্ন রূপের খবর দিয়ে গ্রীষ্মের খরতাপে যখন পুড়ছে দেশ ঠিক তখনই বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি প্রতীক্ষে থমকে দাঁড়াতে বাধ্য করে বাহারি ফুলের সমারোহ ইট পাথরের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ফুলের গাছগুলো তীব্র রোদের ঝলকানিতে রূপ লাবণ্য যেন আরও বেড়ে গেছে আর তাই মনের খোরাক যোগাতে দেশ জুড়েই এসব ফুলের গাছ লাগানোর আহ্বান গবেষকদের মোহাম্মদ সোহেলের ক্যামেরায় উষা পেদ্দোসের রিপোর্ট গ্রীষ্মের সবচেয়ে রঙিন ফুল কৃষ্ণচূড়া এর মোহনীয়তায় রঙিন হয়ে ওঠে প্রকৃতি গ্রীষ্মের তাপের সঙ্গে ফুটে থাকা কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না ঝরে পড়ার আগ পর্যন্ত তার লাল আভায় সবাইকে মুগ্ধ করে রাখে আর উজ্জ্বল কমলা রঙের কনক ফুলের সৌন্দর্য তপ্ত প্রকৃতিকে করে লাবণ্যময় সবুজের ওপর সোনালি প্রলেপের মতো দুতিময় সৌন্দর্যে ধমকে যায় পথিক গরমের মধ্যে আসলে এই ফুলগুলা বা এই গাছগুলাই কিন্তু আমাদের স্বস্তি দিচ্ছে বিশ্বের দাবদাহে যখন জনজীবন অষ্টাগত তখন আমাদের ক্যাম্পাসের চারিদিকে যে সব ফুল আছে সেগুলো দেখলে মন একদম জুড়িয়ে যায় শুধুমাত্র গাছ দিয়েই তো মনের বিলাসটা মেটানা তো মনের বিলাস বিটাতে গেলে ফুলের দরকার আছে বেগুনি রঙের প্রকৃতি শোভা বাড়ায় জারুল ফুল গ্রীষ্মের শুরু থেকে সবুজ পাতার ফাঁকে উকি দিতে থাকে এই ফুল গাছে শাখা উপশাখা জুড়ে বিচরণ জারুলের পথে শোভা বাড়াতে জারুলের জুড়ি নেই আর কাঠ গোলাপের সাদা মায়ার জালে যেন আটকা পড়ে সব বয়সী মানুষ এ ফুলের শুভ্রতা সৌন্দর্য দৃষ্টি সবার এর পাতার বিন্যাসেও আটকে যায় চোখ দেশে এখন প্রচন্ড গরম বাট আমি এই যে ঢাকার একদম কাছাকাছি একদম সাভার জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় যেটা একদম ঢাকার কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমরা বেশ স্বস্তি পাচ্ছি এখানে মনের একাকিত্ব বা মনের যে আপনার মনোটনিটা দূর করতে পারি মনের খোরাক জোগাতে ফুলের কোনো বিকল্প নেই তাই দেশ জুড়েই অন্য গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করতে হবে এই গরমের মধ্যেও এই ফুলগুলো আমাদের নাগরিক জীবনে মানে আমাদের মধ্যে একটা প্রশান্তি এনে দেয় এই কারণে এটা করা যেতে পারে যে ঢাকা শহরে অন্তত এই ফুলগুলা প্রচুর চাষ গাছ লাগানো যেতে পারে পুরা ঢাকা শহরে যদি করা যায় এবং আমাদের যে রোড ডিভাইডারের মাঝখানে করা আছে এখানেও যদি করা যায় মানুষ প্রচণ্ড গরমে জ্যামে বসে আছে গাড়িতে কিন্তু পাশে একটা সুন্দর ফুল গাছ দেখলো তার কিন্তু কিছুটা ভালো লাগবে খাঁকা রোদে গ্রীষ্মের এমন নাম জানাও জানা ফুল মায়ার জালে এভাবে প্রতিনিয়ত মানুষকে বিমোহিত করে রাখে উষা ফেরদোস সংবাদ ঢাকা এর সাথে শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শোনা হলো শান্তি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ থাইল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠকে দুই চুক্তি তিন সমঝোতা সই সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন ও বয়কট করছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিয়াত্তর নেতা বহিষ্কার পঁচাত্তর বছরের রেকর্ড ভাঙল তাপ প্রবাহ শিগগিরই নেই স্বস্তির খবর চুয়াডাঙ্গায় মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত এবং আন্দোলন স্থগিত নয় মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট খোলা থাকবে হল চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক এই ছিল মোহনা সংবাদে এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ